বলবো, আপনারা দেখেছেন এর আগে একটা সরকার ছিল বামফ্রন্ট সরকার, যারা 34 বছরে রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছে এবং সারা ভারতবর্ষে গত 2014 সালের নির্বাচনে বিজেপি সরকারে এসে দেশটাকে শোষণ করে দেশটার অর্থনীতিকে ভেঙে চুরমার করে দিয়েছে এবং গরিব মানুষকে যে সুবিধা সমস্ত সুবিধা সুযোগ তারা কেড়ে নিয়েছে। মমতা ব্যানার্জি বাংলাকে নতুন করে ধীরে ধীরে সাজাচ্ছে এবং উন্নয়নটা গ্রামের মানুষের কাছে পর্যন্ত পৌঁছে দিতে চাইছে। যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা দেখবেন কংক্রিটের ঢালাই রাস্তা, এই ধরনের রাস্তা আগে গ্রামের মধ্যে ছিল না, কিন্তু মমতা ব্যানার্জির উদ্যোগে গ্রামেরও শহরের সাথে সাথে গ্রামেরও মানুষের কাছে যাতে কংক্রিটের ঢালাই রাস্তা, কোথাও বেড মেটেরিয়ালস রাস্তা, কোথাও পাকা রাস্তা, যে কোনো উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য তিনি বদ্ধ পরিকর। হয়তো একদিনে এক বছরে সব কাজ করতে পারছি না, কিন্তু কাজ কিন্তু লাগাতার চলছে, লাগাতার উন্নয়ন চলছে।